আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমাদের অ্যাডস ক্যাম্পিং এর 4 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা অ্যাডস ক্যাম্পিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং এ আমরা যখন একটা অ্যাড রান করতে যাই তখন আমাদের সামনে কিছু বিষয় আসে, যেটা হচ্ছে অ্যাডসেট অ্যাড, তারপর হচ্ছে ক্যাম্পিং বাজেট নিয়ে আরো বিভিন্ন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের আজকে একটু কিছু কথা হবে। জাস্ট খালি ধারণা দেওয়া হবে, অ্যাডস ক্যাম্পিং এর এই বিষয়টা নিয়ে বিস্তারিত আরো ক্লাস হবে, কিন্তু আজকে একটা ধারণা দেওয়ার মূল কারণ হচ্ছে এটা জানা সবার জন্য জরুরি। তো আমি কথা না বাড়াইয়া চইলা যাই, আমাকে এখন পর্যন্ত আমি কিবোর্ড কিনতে পারি নাই। ফেসবুক বিজনেস উইথে চলে যাই, ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এখান থেকে আমরা বিজনেস যেটা আমরা খুলছিলাম ফ্যাশন বিডি ফ্যাশন শপ যেটা, এটাতে আমরা চলে যাব, আরাফ শপ, সরি আরাফ শপের। এখানে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা নিচে সেটিংসে চলে যাব, বিজনেস সেটিংস এখান থেকে, সরি বিজনেস ম্যানেজার, এখান থেকে বিজনেস ম্যানেজার সেটিংসে যাব, এখান থেকে এটাকে কেটে দেই। এখান থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, 3 ডট থেকে অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে আমরা কিছু বিষয় জানবো, বুঝবো, দেখবো ইনশাল্লাহ। তো এইখানে মূলত আমরা এই জায়গাটা থেকে হচ্ছে অ্যাড করে থাকি, এখানে এটাকে বলা হয় অ্যাড এর অবজেক্টিভ। একটু সময় নিয়ে আসতেছে, এই যে অ্যাড হলো অ্যাড অবজেক্টিভ, এগুলা হইতাছে ক্যাম্পিং অবজেক্টিভ বলে। তো এখান থেকে হচ্ছে মূলত আপনি কি ধরনের অ্যাড রান করবেন সেইটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এখন কোন একটা ক্লায়েন্ট ধরেন বিডি শপ, বিডি শপ একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মালিক আপনাকে আসা বলল যে আদনান তুমি আমাকে এই কম্পিউটারের এখান থেকে, আচ্ছা আমি এখান থেকে একটা ইয়েতে যাই, এখান থেকে হচ্ছে কম্পিউটারের এই যে এই টেবিলটা আছে, এই টেবিলটা হচ্ছে তুমি আমাকে সেলস করে দাও অথবা সেলস এনে দাও কম্পিউটারটাকে। তো এটাকে বললো আপনাকে বিডি শপের যে আছে সে। এখন এখানে সে কিসের জন্য আপনাকে হায়ার করলো ভাই? অ্যাডস ক্যাম্পিং এর জন্য, সে সেলস এর জন্য হচ্ছে মূলত আপনাকে হায়ার করছে, তাই তো? তো হচ্ছে সেলস এর জন্য হচ্ছে সে আপনাকে হায়ার করছে। এখন এই সেলস এর জন্য যদি সে হায়ার করে থাকে তাহলে আপনি এই ক্যাম্পিং অবজেক্টিভ অবজেক্টিভ থেকে কোনটাকে চুজ করবেন ভাই? আপনি কোনটাকে চুজ করবেন? সেলস সেলসটাকে চুজ করবেন, ঠিক আছে। এখানে বলতেছে গুড ফর সেলস, সেলস এর জন্য হচ্ছে এটা বেটার। এখন যদি আপনি অ্যাওয়ারনেস এর জন্য, অ্যাওয়ারনেস এর জন্য কোনটা বেটার, আপনি যখন এখানে মাউসটা হোভার করবেন তখন কিন্তু আপনাকে এখানে দেখাবে অ্যাওয়ারনেস এর জন্য কি কি করলে অ্যাওয়ারনেস এর জন্য বেটার, ঠিক আছে। আপনি এখানে রিচ করতে পারবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবেন, গুড ভিডিও ভিউজ করতে পারবেন এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস করতে পারবেন। অ্যাওয়ারনেস এর জন্য এগুলো হচ্ছে বেটার, ঠিক আছে। এখন এই বিডি শপ আসলো, এসে আপনাকে বলল যে আদনান আমার এই শপে আমি একটা বৈশাখ মাসের জন্য একটা অফার দিচ্ছি, তুমি এইটার জন্য একটা অ্যাড রান করে দাও। তো সেই ক্ষেত্রে আপনি কি অ্যাড রান করবেন? সেক্ষেত্রে আপনি কি অ্যাড রান করবেন? সেখন তখন আমরা হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পিং রান করব। অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা সবাইকে জানাবো যে বিডি শপের যে পেজটা আছে অথবা বিডি শপের যে ইকমার্স সাইটটা আছে এইটাতে এখন বৈশাখ মাসের জন্য একটা অফার পাঠাচ্ছে, তোমরা কি বিডি শপে যাও, ঢুকো ওখানে, দেখো ওখানে কি কি প্রোডাক্টের ডিসকাউন্ট থাকবে, অফার থাকবে। এটাকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পিং বলা যেতে পারে, তাই তো? এখন ধরেন আপনি একটা কোর্স সেল করবেন, সেই কোর্সটা হচ্ছে সরি কোর্স না, আপনি হচ্ছে বাহিরে দেশে বিদেশে যাওয়ার জন্য হচ্ছে আপনি
অ্যাড রান করবেন। হ্যাঁ, বিদেশে যাওয়ার জন্য যারা বিদেশে যাবে তাদের জন্য একটা অ্যাড রান করবেন, তাদের জন্য একটা কোর্সের ব্যবস্থা আছে এরকমের কিছু। অথবা আপনি আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে একজন ম্যানেজার ইয়ে করবেন, ম্যানেজার পদে একজনকে বসানোর জন্য অথবা হায়ার করার জন্য আপনি হচ্ছে একটা অ্যাড রান করবেন। তো সেই ক্ষেত্রে আপনি নির্ধারণ করে দিবেন যে তার কি পরিমাণ যোগ্যতা থাকতে হবে, তার কি স্কিল থাকতে হবে, কি এই ধরনের একটা অ্যাডের জন্য আপনি কি ধরনের অ্যাড রান করবেন, জানা আছে? জানা আছে? তখন তো আমরা লিড এড রান হ্যাঁ, করতে হবে। তখন আমরা লিডস অ্যাড রান করব, তখন লিডস অ্যাড রান করব। এখন কেউ যদি আবার আসে, এসে যদি আবার বলে আদনান ভাই আমার হচ্ছে একটা ফেসবুক পেজ আছে অথবা আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ভিতরে কেউ ইংগেজ হচ্ছে না, কেউ আসতেছে না, কেউ ক্লিক করতেছে না, কেউই হচ্ছে মূলত ফেসবুকে ফলোয়ার আনতেছে না, কেউ হচ্ছে আমার ভিডিওতে ভিউ করতেছে না, কেউ হচ্ছে আমার ভিডিওতে লাইক করতেছে না, কমেন্ট করতেছে না, আমার ফেসবুকে কেউ ফলো দিচ্ছে না, ওই সময় আপনি কি ধরনের অ্যাড রান করবেন? এখানে সম্ভবত দুইটাই অ্যাওয়ারনেস চালানো যাবে, এঙ্গেজমেন্ট চালানো তখন যাবে, আমরা কারণ এঙ্গেজমেন্ট সবাই অ্যাড রান সবাইকে। করবো। এঙ্গেজমেন্ট হ্যাঁ অ্যাড রান করবো, অ্যাওয়ারনেসটা মূলত হচ্ছে অন্য একটা বিষয়। অ্যাওয়ারনেসের মাধ্যমে হচ্ছে আমরা তেমন একটা লাইক কমেন্ট নিয়ে আসতে পারবো না, ক্লায়েন্ট যখন লাইক কমেন্ট চাইবো। যেমন এখানে একটা বিষয় বলি, কিছুদিন আগে প্রথম যেই ফেসবুক অ্যাডটা রান করি আমি, ওইখানে আমি একটা বড় ভুল করছিলাম। সে আইসা আমাকে বলছে যে তুমি আমার পেজের ভিতরে লাইক কমেন্ট নিয়ে আসো, কিন্তু আমি কি করছি, তাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করে দিছি। ও যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছি, ওর রিচ ভালো আসছে, কিন্তু ওর পেজে তেমন একটা লাইক কমেন্ট আসে নাই। ও হচ্ছে দৈনিক $5 করে 7 দিন অ্যাড রান করছে, ওর মাত্র লাইক আসছে 7টা। ঠিক আছে, তো ও তো প্রাইম ওর মেজাজ টেজাজ গরম। তখন আমি কি করছি, ওর যে অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্সে যাই একটা স্ক্রিনশট নিয়েছি যেখানে 4 লক্ষ মানুষ রিচ হয়েছে, ওইটার আমি একটা স্ক্রিনশট দিছি। দেখো আসলে মূলত আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন না, আমি জাস্ট একটা বুঝাই দিছি যে অ্যাওয়ারনেস করতে হয়, অ্যাওয়ারনেস না করলে তোমার পেজ কেউ চিনবে না, লাইক কমেন্ট কেন করবে, আমার একটা পেজ তুমি চিনো না, তুমি সেখানে লাইক কমেন্ট করবা কিনা। তখন ওরা বোঝানোর পরে ও বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমরা নেক্সট অ্যাড রান করবো, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড রান করবো। আমি বলছি হ্যাঁ, এখন আমরা এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে পারি। তো এই হচ্ছে বিষয়, আশা করি এই বিষয়গুলো ক্লাসে ছিল না আজকে, তারপর আমি একদম বুঝাইয়া দিলাম যেহেতু পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তারপরে আরো একটা বিষয় আছে, সেটা আমি বলে দিই। যেমন ধরেন এখন আমি আসলাম, এসে বললাম যে আদনান ভাই কালকে আমাদের স্কিল ফিনান্সার ইনস্টিটিউটের জন্য একটা অ্যাপ রান করতেছি, সেই অ্যাপটার জন্য আমার হচ্ছে এখন একটা অ্যাড রান করতে হবে, সেই ক্ষেত্রে আপনি কোন অ্যাড রান করবেন? অ্যাপ প্রমোশন রান করবো, অ্যাপ প্রমোশনে যে একটা অ্যাড আছে সেইটা হচ্ছে অ্যাপ প্রমোশনে, আবার দুইটা আছে, একটা হচ্ছে ইভেন্ট, একটা হচ্ছে ইনস্টলেশন। যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখবো, হ্যাঁ তখন এটা নিয়ে আরো কথা হবে। আজকে হচ্ছে ধরেন কোন একটা ক্লায়েন্ট আসছে, এসে সে আমাকে বলতেছে যে তুমি হচ্ছে আমাকে এই ইয়ারফোনটাকে সেলস করে দাও, তো এই ফোনটাকে যদি আমি সেল করতে চাই তাহলে আমাকে কিভাবে কি করতে হবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না, এই বিষয়টা নিয়েই হচ্ছে আজকের বিস্তারিত ক্লাস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আমি হচ্ছে একটা সেলস অ্যাড রান করব, সেই ক্ষেত্রে হচ্ছে কনভার্সনের জন্য আমরা এটাতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসার পরে এগুলো আগে ছিল না, নতুন করে আসছে, কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এ ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এটা লোডিং হয়ে সামনে চলে আসবে, এই চলে আসছে। এখানে আমাদের কিছু বিষয় বুঝার আছে, সেটা আমরা একটু দেখি। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আরো ক্লাস হবে, টেনশনের কোনো কারণ নেই। আজকে জাস্ট খালি একটা জিনিস বোঝানোর জন্য এই জায়গাটায় আমরা আসছি, তো এগুলা নিয়ে বিস্তারিত আরো পরে অনেক ক্লাস হবে। যাই হোক, এখানে আমরা এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এইখানে একই জিনিস। একটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি সেলস ক্যাম্পিং অথবা ক্যাম্পিং নাম, হ্যাঁ সেলসটা হচ্ছে কোনো জন্য সেলস অ্যাড রান করতে যাচ্ছে, সেখানে সেলসটা আসছে না, হলে সেলসটা আসতো না। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আমরা প্রথমটা হচ্ছে ক্যাম্পিং, তারপর হচ্ছে অ্যাড সেট, তারপর হচ্ছে শুধু অ্যাড,
এই তিনটা জিনিসের কাজ কি, এটা কিভাবে কাজ করে, এটা কেন তিনটা, এটা কি আরো কিছু করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস সেম জিনিস, ঠিক আছে? এখান থেকে আমি এখানে ক্লিক করলে যে অন্য একটা পেজে যাবে, আবার এখান থেকে এটাতে ক্লিক করলেও সেম, এটাতে যে পেজে যাবে এটাতে এই পেজে যাবে, এটা তার মানে এইটা আর এইটা সেম জিনিস। বুঝতে পারছেন নি? মাথা নড়াইলে তো বুঝেন না, তো বুঝাইতে বুঝতে পারছেন কিনা বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে এই তিনটা জিনিস হচ্ছে একই জিনিস, এই তিনটা আর এই তিনটা জিনিস একই জিনিস। আমরা যদি এখানে চলে আসি, এখানে আমরা ফেসবুক ক্যাম্পিং স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ক্যাম্পিং এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, আর ক্যাম্পিং এর পরে হচ্ছে অ্যাড সেট, এটা হচ্ছে এইটা অ্যাড সেট, আর তারপরে হচ্ছে অ্যাড, এটা হচ্ছে এইটা। এখন এখানে আপনার একটু গন্ডগোল লাগতে পারে, মাথার ভিতরে একটু তার ছিঁড়ে যাওয়ার সমস্যা উপক্রম হতে পারে, কারণ হচ্ছে আপনি এখানে ক্যাম্পিং দেখতেছেন একটা, ওভার আবার যখন আমরা বিজনেস ম্যানেজারে যাচ্ছি, সরি অ্যাডস ম্যানেজারে যাচ্ছি, তখন আপনি দেখতেছেন একটা, ঠিক আছে, কিন্তু আপনি ওইখানে অ্যাডসেট দেখতেছেন একটা, কিন্তু এখানে ক্যাম্পিং থেকে অ্যাডসেট দেখাচ্ছে দুইটা, আবার অ্যাড দেখছেন ওখানে একটা, কিন্তু এখানে দেখাচ্ছে দুইটা দুইটা করে চারটা, এই বিষয়টা কি? প্রশ্ন আসতে পারে না? জানেন বিষয়গুলা, বুঝেন, এটি জানা আছে এইসব বিষয়ে? হালকা পাতলা একটা আইডিয়া আছে আর কি, হালকা পাতলা আইডিয়া আছে, আমরা আরো আইডিয়া নিব ইনশাল্লাহ আজকে, ঠিক আছে? তো এখানে বিষয়টা হচ্ছে আমরা এই সেলস ক্যাম্পিং থেকে অ্যাডসেট তৈরি করছি, এখন আমরা এই সেলস ক্যাম্পিং থেকে অ্যাডসেট, কিন্তু আমরা চাইলে আরো অ্যাডসেট তৈরি করতে পারি। যেমন ধরেন আমি যদি চাই এখানে এই যে ইয়াতে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে ডুপ্লিকেটে ক্লিক করব, ডুপ্লিকেটে ক্লিক করার পরে এখানে আমি এই আরো একটা তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে, দুইটা হয়ে যাবে, দেখবেন এই যে নিউ অ্যাডসেট, এই অ্যাডসেট একটা হচ্ছে নিউ সেলস, নিউ সেলস অ্যাডসেট, আর একটা হচ্ছে নিউ অ্যাসেট সেলস অ্যাডসেট কপি, ঠিক আছে? তো এইটার আন্ডারে হচ্ছে একটা অ্যাড আছে, আবার এইটার আন্ডারে আরেকটা অ্যাড আছে। এখন যদি আমি চাই আরো অ্যাডসেট তৈরি করতে, সেটাও আমি পারবো। তার মানে দেখা বোঝা গেল, যদি এখানে দুইটা দেওয়া হইলো, এখানে আমি চাইলে আরো বেশি অ্যাড সেট তৈরি করতে পারবো, ঠিক আছে? সেম অ্যাডের ক্ষেত্রেও একই জিনিস, অ্যাডের ক্ষেত্রেও চাইলে আমরা একাধিক অ্যাড তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম যে এখানে মূলত হচ্ছে আমরা চাইলে এগুলাকে কয়েকভাবেই কয়েকবার করে অ্যাড মানে আমরা তৈরি করতে পারি। আচ্ছা, কেন তৈরি করব? এখন প্রশ্নটা আসবে কি, ভাই এগুলার কাজ কি, এগুলা তৈরি করব কেন, এগুলা দিয়ে কি হয়? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে এই যে সেলস ক্যাম্পেইন, আচ্ছা আচ্ছা, আমরা যদি একটা সেলস একটা তৈরি করতে চাই, হ্যাঁ, একটা অ্যাড রান করতে চাই, আমরা যদি বায়ারের জন্য, হ্যাঁ, একটা ক্লায়েন্টের জন্য যদি আমরা একটা অ্যাড রান করতে চাই, তাহলে তার হচ্ছে, সে হচ্ছে একটা সেলস অ্যাড রান করবো, হ্যাঁ, সে হচ্ছে মূলত তার একটা বিষয় আছে, সেটা হচ্ছে তার একটা হেডফোন আছে, সেই হেডফোনটা হচ্ছে সে সেলস করব। তাহলে আমরা কোথা থেকে মানে সে যে একটা রান করব, সেটা কি অ্যাড রান করব, সেটা হচ্ছে একটা সেলস অ্যাড রান করব। সো সেলস অ্যাড যখন আমরা সিলেক্ট করতে যাব, তখন হচ্ছে মূলত আমাদেরকে এই ক্যাম্পিং থেকে হচ্ছে মূলত আমাদের এখানে সিলেক্ট করতে হবে যে কি অ্যাড রান করতে চাই। দেখেন আমি যখন ক্যাম্পিং এ আসছি, এখানে আমি যদি চাই তাহলে কিন্তু আমি চাইলে আরো অন্য যে ক্যাটাগরি আছে এগুলো কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে আমরা এখানে চাইলে যে আমাদের এই ক্যাম্পিং এর জন্য কত টাকা লিমিট থাকবে, কত টাকার মাধ্যমে আমরা এই কত টাকার ভিতরে এই অ্যাডটাকে রান করব, সেটাও আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। তাছাড়া অ্যাডের কি বলে ক্যাটালগ সহ ক্যাম্পিং বাজেট, এবি টেস্ট সহ আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব, এটা এখন বিষয় না, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটার ভিতরেই থাকি। তাহলে হচ্ছে আমরা যদি কোনো অবজেক্টিভ এখানে সিলেক্ট করতে চাই এবং আমাদের ক্যাম্পিং এর বাজেটটা সিলেক্ট করতে যাই, ক্যাটালগ এর বিষয়টা এটা পরবর্তীতে কথা বলবো, অ্যাড ক্যাম্পিং এর বাজেট, অ্যাডভান্স বাজেট যদি আমরা সিলেক্ট করতে চাই, এবি টেস্ট সহ এগুলো হচ্ছে আরো পরবর্তীতে কথা বলবো। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাড স্পেশাল ক্যাটাগরি, ঠিক আছে? স্পেশাল ক্যাটাগরিটা কি, এটা আগে উপরে ছিল নিচে নিয়ে আসছে, ফেসবুক প্রতিনিয়ত সবকিছু চেঞ্জ করে,
হ্যাঁ, ওদের মনের ভিতরে কি থাকে ওরা নিজেরাও জানে না। যাই হোক, এটা যদি আমরা ক্লিক করি, ধরেন আমরা যদি এখন অন্য কোনো অ্যাড রান করতে চাই, যেমন ধরেন পলিটিক্যাল কোনো অ্যাড, তো এগুলোর ক্ষেত্রে বিধিনিষেধ থাকতে পারে, কোনো সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে স্পেশাল অ্যাটাক ক্যাটাগরি গুলো থেকে এখান থেকে যে কোনো একটা অ্যাড করতে পারে। যেমন ক্রেডিট কার্ডে যদি কোনো অ্যাড রান করতে চান, তাহলে এখানে স্পেশাল ক্যাটাগরি থেকে এখান থেকে আপনাকে ক্রেডিট কার্ডের জন্য এটা চুজ করতে হবে। এমপ্লয়মেন্টের জন্য যদি করতে চান, সেক্ষেত্রে এটা করতে হবে। আপনি যদি হাউজিং করতে চান, সেক্ষেত্রে হাউজিং কি জানেন না, আপনারা জানি যে কোন রকমের কোন ঘর বাড়ি সেল করা রিলেটেড এই ধরনের কিছু একটা। আর যদি আপনি কি বলে এটাকে সোশ্যাল ইস্যু অথবা ইলেকশন, মানে যেটা বললাম যে কোন রকমের পলিটিক্যাল কোন বিষয় যদি ক্রিয়া করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এটা, এই তিনটা হচ্ছে, এগুলো হচ্ছে, চারটা হচ্ছে স্পেশাল অ্যাড। তো এটা আমাদের কোনো সময় প্রয়োজন পড়ে না, যদি কখনো পড়ে এটা খুবই সোজা, এটা আমরা এগুলো যদি করতে থাকি এটা হচ্ছে আমাদের একদম হাতের মোয়া হয়ে যাবে একটা সময়, ঠিক আছে? এগুলো আপনি সহজে কখনো পাবেন না, ঠিক আছে? তো এটা বাদ গেল, তারপর এবি টেস্ট কি, এবি টেস্ট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, এখন মাথা গুলাইতে চাচ্ছি না। আমরা আজকে কথা বলবো ক্যাম্পিং বাজেট এবং এই বিষয়গুলো নিয়ে। তাহলে সেলস ক্যাম্পিং থেকে হচ্ছে আমরা অবজেক্টিভটা সিলেক্ট করতে পারি, আমরা ক্যাম্পিং এর একটা নাম দিতে পারি, এবং হচ্ছে আমরা একটা ক্যাম্পিং এর জন্য কত টাকা লিমিট, কত টাকা বাজেট আমরা কল্পনা করেছি, সেই বাজেটটাকে আমরা এখানে সেট করে দিতে পারি, এবং ক্যাম্পিং এর জন্য আলাদাভাবে একটা বাজেট সিলেক্ট করতে পারি। এতগুলো বাজেট সিলেক্ট করার কারণটা কি, যেমন ধরেন এখানে কিন্তু শেষ না, যদি আমি অ্যাডসেটে চলে যাই, অ্যাডসেটে চলে যাওয়ার পরে এখানেও কিন্তু আবার আমাদেরকে বাজেট সিলেক্ট করার জন্য অপশন দিবে, ঠিক আছে? এই যে দেখেন, এখানেও কিন্তু বাজেট সিলেক্ট করার জন্য অপশন দিচ্ছে। তো এই প্রথমটার কাজ কি, দ্বিতীয়টার কাজ কি, এগুলো নিয়েই হচ্ছে মূলত আজকে আমাদের ক্লাস, ঠিক আছে? তাহলে প্রথমটাতে আমরা জানলাম যে এখানে হচ্ছে আমরা ক্যাম্পিং এর জন্য একটা নাম দিতে পারবো, আমরা হচ্ছে সেলস করব না কি করব এর জন্য আমরা একটা অবজেক্টিভ হচ্ছে এখানে সিলেক্ট করতে পারবো। তারপরে হচ্ছে আমরা একটা ক্যাম্পিং এর জন্য আলাদাভাবে একটা বাজেট নির্ধারণ করে দিতে পারবো, এবং সম্পূর্ণ ক্যাম্পিংটা, যেমন ধরেন আপনি একটা ক্যাম্পিং রান করছেন, সেই ক্যাম্পিং এর ভিতরে আপনি প্রতিদিন কত ডলার করে বাজেট, কত ডলার করে হচ্ছে আপনি লিমিট করবেন, কত ডলার করে আপনি ফেসবুককে দিবেন, সেটা আপনি করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পিং বাজেট, এটাকে আমরা করব। আরেকটা হচ্ছে আপনার যত যে অ্যাডটা আছে, সেই অ্যাডটা সম্পূর্ণ অ্যাডটাতে আপনার এত টাকা বাজেট, এর বেশি আপনার কাছে আর নাই, তো এটা আপনি, তো এটা কেউই সিলেক্ট করে না, এটা দরকার হয় না, তো এটা আমরা হাইড করে রাখি, এটা আমাদের প্রয়োজন পড়বে না, আমরা হচ্ছে এটা নিয়েই কথা বলবো, ক্যাম্পিং বাজেট। তারপরে আসেন, তাহলে আপনাকে দেখাইলাম এখানে একটা ক্যাম্পিং বাজেট আছে, আবার ওখানেও দেখাইছি। আচ্ছা, এখন আসেন অ্যাড সেট জিনিসটা কি, অ্যাড সেট জিনিসটা, এটা কিন্তু আমরা বুঝে গেলাম এখানে কি, এটা কিন্তু আমরা বুঝে গেছি না, বুঝাইতে পারছি তো নাকি? এখন আপনার কি মনে হয় যে একবারে অ্যাডস ক্যাম্পিং এর কিছু বুঝে না? হ্যাঁ, বুঝবো তো নাকি, ঠিক আছে, বুঝবো না, আমি ওইভাবে বুঝাইতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। তাহলে ক্যাম্পিং বাজেট কি বলে, ক্যাম্পিং জায়গাটার ভিতরে কাজ হচ্ছে একটা ক্যাম্পিং এর, যে ক্যাম্পিংটা আমরা রান করবো সেই ক্যাম্পিং এর একটা নাম দেওয়া। যেমন ধরেন এখানে আমরা কি হেডফোনটাকে, আমরা এই হেডফোনের জন্য একটা সেলস ক্যাম্পিং রান করব, তাহলে আমরা দিতে পারি বিডি শপ, তারপর এই এই কি বলে এটা নাম, এই প্রোডাক্টটার যে একটা মডেল নাম্বার আছে সেই মডেল নাম্বারটাকে নিয়ে, হ্যাঁ, বিডি শপ আমরা এখানে লিখতে পারি, এই সেলস ক্যাম্পিং এর ভিতরে এই সেলস ক্যাম্পিং, এগুলো সব কাইটা দিয়ে আমরা লিখতে পারি বিডি শপ সেলস ক্যাম্পিং। তারপর হচ্ছে এই যে এটা মডেল আছে, এই মডেলটাকে আমরা এখানে কপি করব, কপি করার পরে ওখানে দিয়ে, তারপর এটা কত দিনের জন্য একটা রান হবে সেই তারিখটা দিয়ে আমরা একটা ক্যাম্পিং এর নাম একটা সিলেক্ট করতে পারি এখানে, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে সিলেক্ট, দেখেন এখন আপনার যদি হাজার হাজার অ্যাডস থাকে, ধরেন আপনি অনেকগুলো এই ক্লায়েন্টের জন্য অনেকগুলো অ্যাড রান করতেছেন, তো এখন যদি আপনার কোনো প্রোডাক্টের নাম, কত দিন ধরে এই এই সেলস একটা রান করছেন, এগুলো যদি আপনি এখানে লিখে না রাখেন, তখন আপনার জন্য অনেকগুলো অ্যাড থাকবে, তখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি ওই প্রোডাক্টটার জন্য কত টাকা খরচ করে কত পরিমাণ সেলস নিয়ে আসছিলা দেখাও, তো তখন কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো এর জন্য অবশ্যই আপনি মনে রাখবেন, এখানে হচ্ছে ফার্স্টে আপনি হচ্ছে যে কোম্পানির জন্য অথবা যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, অথবা ক্লায়েন্টের, এগুলো হচ্ছে ধরেন আপনার বিজনেস ম্যানেজার থেকে যদি ক্লায়েন্টের জন্য কাজ করে দেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের নামটা দরকার, কিন্তু যেহেতু আমরা
ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, ক্লায়েন্টের অ্যাড সেট থেকে, সরি অ্যাড ম্যানেজার থেকে আমরা অ্যাড রান করবো। সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্লায়েন্টের কোন প্রোডাক্টটার সম্পর্কে আমরা অ্যাড রান করতেছি, কি রান করতেছি, সেলস নাকি অ্যাপ প্রমোশন নাকি লিড, কোনটা করতেছি সেটা, এবং কত তারিখ থেকে কত তারিখের জন্য অ্যাড রান করতেছি, এবং চাইলে আপনি কত বাজেটের এই অ্যাডটা সেটাও হচ্ছে আপনার এই ক্যাম্পিং নেমের ভিতরে এখানে দিয়ে দিতে পারেন। এটা দিলে আপনাদের জন্য খুঁজে বের করতে খুব সুবিধা হবে যে আসলে কোন প্রোডাক্টটা আপনার কত টাকায় কত তারিখ থেকে কত তারিখে আপনি অ্যাড রান করছেন। ঠিক আছে, এটা হচ্ছে সেলস ক্যাম্পিং নাম। তো এখান থেকে আমরা নাম দিব, এখান থেকে অবজেক্ট সিলেক্ট করবো, এবং এখান থেকে আমরা ক্যাম্পিং বাজেট সম্পর্কে এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করবো। তারপর যখন আমরা অ্যাড সেটে চলে যাব, অ্যাড সেটের কাজ হচ্ছে কি, এখানে হচ্ছে আমরা একটা অ্যাড সেটের নাম দিতে পারবো, কারণ যেহেতু অ্যাড সেট অনেকগুলো থাকতে পারে। এখন এখানে আমি আরেকটা জিনিস বুঝাইয়া ফেলাই। আচ্ছা, প্রথমে আমরা অ্যাডসেট সম্পর্কে জানি, তারপরে আমরা এটা বুঝাবো। তো অ্যাডসেটের কাজ কি, অ্যাডসেটের কাজ হচ্ছে এখানে হচ্ছে আপনি এই অ্যাডটা কিসের মাধ্যমে করাইতে চাচ্ছেন। একটা কি আপনি ওয়েবসাইটের মাধ্যমে, ধরেন আপনার এই প্রোডাক্টটা কোথায়, একটা ওয়েবসাইটের ভিতরে, এটা কিন্তু আপনার ফেসবুকে না, ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েবসাইটে। তো আপনি এই কাস্টমারটাকে কোথায় নেবেন, ওয়েবসাইটে নেবেন, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে দিব। এখন আপনার যদি মনে হয় যে না আমার এই কাস্টমারটাকে আমি অ্যাপসে নিয়ে যাবো, সেক্ষেত্রে আমরা অ্যাপ সিলেক্ট করবো, কিন্তু এই সেলস ক্যাম্পিং এইটার ভিতরে আমরা অ্যাপসটা আমরা সিলেক্ট করতে পারছি না। ঠিক আছে, তো আমরা এখানে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ এটাও পাচ্ছি না, আমরা এখানে মেসেঞ্জার এবং কল। ধরেন আপনি এই সেলস কনভার্সন করবেন, কনভার্সনটা কি, ধরেন একটা ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টটাকে হচ্ছে আপনি আপনার সাথে কনভার্ট করাবেন। ঠিক আছে, এখন আমি এটাকে কিনবো, এখন এটা কেনার জন্য এটার দাম হচ্ছে এখানে হচ্ছে 1190 টাকা, কিন্তু এই জিনিসটার প্রোডাক্টটার দাম যদি হয় $1190, সেক্ষেত্রে এটা অনেক এক্সপেন্সিভ একটা জিনিস, এটা অনেক দামি একটা জিনিস। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে ক্লায়েন্ট যখন কোনো ক্রেতা যখন এটা কিনতে আসবে, সে সরাসরি যেন আমাকে ফোন দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ফোন সিলেক্ট করে দিব, মানে ক্লায়েন্ট যারা হচ্ছে এই প্রোডাক্টটা কিনবে, তারা যদি এই প্রোডাক্টটা কিনতে আসে তাহলে যেন আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে তার সাথে কথা বলার পরে হচ্ছে আমি তাকে এই প্রোডাক্টটা সেল করব। এটার মাধ্যমে আমরা কল সিলেক্ট করে দিতে পারি, এবং আমরা যদি চাই যে না এই লোকটা আমাকে মেসেজ করবে, মেসেজের মাধ্যমে তাকে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে জানাবো এবং তার মাধ্যমে আমি বিক্রি করবো এটা। আর যদি আমি চাই যে না সে আমার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটের মাধ্যমে এখানে সমস্ত কিছু দেওয়া আছে, ইনফরমেশন দেওয়ার পরে তার ভালো লাগলে সে অ্যাড টু কার্ট করে এটা বাই করে ফেলবে, তো সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট দিয়ে দেবে। এখন ক্লায়েন্ট যেহেতু আমার কাছে আসছে, এসে আমাকে বললো যে তুমি আমার এই প্রোডাক্টটাকে সেল করে দাও, সেক্ষেত্রে হচ্ছে সেই ক্লায়েন্টটা এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে সে সেল করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েবসাইটে সিলেক্ট করে দিব। তার মানে বুঝতে পারলাম আমরা এই জায়গায় আসার পরে আমরা আমরা কোন মাধ্যমে আমরা কনভার্সনটা চাচ্ছি, সেলসটা চাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপরে হচ্ছে এখানে পারফরমেন্স গোল, এখানে কি আমরা কনভার্সন চাচ্ছি, হ্যাঁ, নাম্বার অফ কনভার্সন, এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত অনেকগুলো কথা আছে, এগুলো নিয়ে বিস্তারিত পরে কথা বলবো। আমরা হচ্ছে কনভার্সন চাচ্ছি, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। ঠিক আছে, এখানে পারফরমেন্স গোলটাকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তারপর হচ্ছে আমাদের যদি পিক্সেল থাকে, সেই পিক্সেলটাকে আমরা সেট করে দিতে পারবো, এবং আমাদের কস্ট পার রেজাল্ট গোল, একটা সেলের জন্য আমরা কত টাকা করে ফেসবুকে দিব সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। এবং হচ্ছে এখানে আমরা চাইলে বাজেট, হ্যাঁ, একটা বাজেট কিন্তু আমরা প্রথমে ক্যাম্পিং এ দেখতে পারছি বাজেট সিলেক্ট করা যায়, এখানেও বাজেট সিলেক্ট করা যায়, কেন কিভাবে এটা হচ্ছে এটা নিয়ে বিস্তারিত কথা আসতেছে সামনে, জাস্ট আগে বুঝাই নিই জিনিসগুলোকে, না হলে প্যাচ লাগায় যায়, আশা করি বুঝাইতে পারতাছি। মনে রাখবেন ফেসবুকের অ্যাডস ক্যাম্পিং তো এটা হচ্ছে যেহেতু একটা বিজনেস রিলেটেড বিষয়, এখানে যেহেতু আপনার টাকা ঢালবেন, তারপর হচ্ছে আপনাকে এখান থেকে একটা ভালো কি বল মুনাফা, অথবা আপনি এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলোকে একদম সুন্দরভাবে বুঝতে হবে। তো এখানে অনেক কথা থাকবে, হিবিজিবি লাগবে আপনার কাছে, এই ক্লাসগুলো আপনি কয়েকবার দেখলে জিনিসগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমরা যখন ফার্স্টে ক্লাস করছি এগুলো নিয়ে, তখন আমাদের কাছে এই জিনিসগুলো একটু হিবিজিবি মনে হয়েছে, কিন্তু ভাই কিছু করার নেই, এগুলো আপনাকে বুঝতে হবে, না হলে আপনি কিছুই করতে পারবেন না। আপনি এই ভালো একটা সেলস অ্যাড ডাউন করে ভালো একটা ইয়া করতে পারবেন না, মানে ভালো বিক্রি করতে পারবেন না, এগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন একটা বাজেটের সিস্টেম আছে, আবার ওইখানেও দেখছি ক্যাম্পিং এর ভিতরে দেখছি বাজেটের সিস্টেম আছে। দুইটা কেন আসছে, দুইটার কাজ কি, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আগে আমরা এগুলো জানতেছি যে কি কি আছে, এই অ্যাডসেটের ভিতরে কি আছে এবং ক্যাম্পিং এর ভিতরে কি আছে। তাহলে এখানেও একটা বাজেটের পাইলাম, এখানে শিডিউলের অপশন আছে, যেমন ধরেন আপনি একটা বৈশাখ মাসের জন্য একটা অ্যাড রান করতে যাচ্ছেন, যে বৈশাখের মাসের জন্য এতদিন থেকে এতদিনের ভিতরে একটা অ্যাড রান হবে, তো সেক্ষেত্রে আপনি একটা টাইম এখানে সিলেক্ট করে দিবেন, এতদিন থেকে এতদিনের ভিতরে এই অ্যাডটা রান হবে, এটাকে হচ্ছে শিডিউল করা। তারপর হচ্ছে এখানে আপনি একটা বাজেটের জন্য একটা শিডিউল করে দিবেন, এগুলো নিয়েও কথা হবে।
তারপর হচ্ছে এখানে অডিয়েন্স অডিয়েন্স হ্যাঁ, সে কোন কোন দেশে আপনি একটা রান করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে কোন জায়গায় কোন মানুষের কাছে একটা রান করবেন, এগুলো হচ্ছে এখানে বিষয়, অডিয়েন্স বিষয়, হ্যাঁ, এগুলো নিয়েও বিস্তারিত ক্লাস হবে। এটা এখন বেশি কথা বলছেন, জাস্ট মনে রাখবেন কোন লোকেশনে অ্যাড রান করতে চাচ্ছেন, হ্যাঁ, কোন মানুষের কাছে অ্যাড রান করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করা যায়। তারপর হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্টটা কি, যেমন ধরেন আপনি একটা কি ইনস্টাগ্রামে দেখাইতে চাচ্ছেন কিনা, হোয়াটসঅ্যাপে দেখাইতে চাচ্ছেন কিনা, ফেসবুকের রিলসে দেখাইতে চাচ্ছেন, নাকি ফেসবুকের ভিডিওতে দেখাইতে চাচ্ছেন, কোন জায়গায় দেখাইতে চাচ্ছেন, এটা হচ্ছে প্লেসমেন্ট। এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি সোমস রেজোলিউশন ক্লিক করে। এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ না, এগুলো যখন আমরা শুধু এই অ্যাডস ক্যাম্পেইন এর অ্যাডস ম্যানেজার নিয়ে কথা বলবো সেদিন হচ্ছে মূলত আমরা এইগুলো সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তাহলে আমরা অ্যাড সেটের বিষয়টাও জানলাম, অ্যাডস ক্যাম্পেইন এর বিষয়, ক্যাম্পেইন এর এবং অ্যাড সেটের বিষয়টা জানলাম। এখন অ্যাড শুধু অ্যাড যেটা আছে সেটা সম্পর্কে একটু জানি। এটা সম্পর্কে জানতে হলে এই বিষয়টা হইতাছে, এখানে আসার পরে আপনি একটা অ্যাড আছে অ্যাড করবেন, এখানে আসার পরে আপনি কোন পেজের জন্য অ্যাড রান করবেন সেই পেজটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন, এবং কি অ্যাড রান করবেন। যেমন ধরেন আমি হইতাছে এই হেডফোনটার অ্যাড রান করবো, তো সেই হেডফোনটার এখানে আমি এখানে চাইলে ছবি, এই হেডফোনটার বিভিন্ন ছবি আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবি, হ্যাঁ, সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে এই হেডফোনের যে সোর্সটা আছে, যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা হইতাছে আমরা এখানে পাঠিয়ে দিব, এবং হইতাছে ওয়েবসাইটের লিঙ্কটা পাঠিয়ে দেবো। এবং একটা অ্যাড রান করার সময় আমরা যখন দেখি, হ্যাঁ, যদি আমরা একটু 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 এটা দেখে নিই, হ্যাঁ, অ্যাডস লাইব্রেরিটাতে আমরা যদি চলে যাই, একটু সময় দেন, এখানে অনেক কিছু বুঝার আছে আশা করি, বুঝতেছেন তো না ভাই, বুঝাইতে পারতেছি না, যাই হোক। তারপর হইতাছে এখানে আসার পরে আমরা যদি একটা যে কোনো একটা অ্যাডের ক্যাটাগরি আমরা এখানে সিলেক্ট করে দিই, এখান থেকে অল এড দিয়ে দিই, এখানে হচ্ছে আমরা এইটা লিখে একটু সার্চ করি। আচ্ছা, এই যে দেখেন এখানে হইতাছে মূলত একটা অ্যাড আসছে, এখানে দেখেন এই যে উপরে কিছু লেখা থাকে, এগুলো বিষয়টা হইতাছে এখান থেকে আমরা সিলেক্ট করি, এই যে লিঙ্ক থাকে এগুলো, এগুলো হইতাছে আমরা অ্যাড সেট থেকে এই যে এখান থেকে সমস্ত কিছু এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এই হচ্ছে বিষয়, এভাবে হইতাছে মনে করেন ক্যাম্পিং, অ্যাড সেট এবং অ্যাড কাজ করে। এখন আসেন এই যে ডুপ্লিকেট করা গেল, মানে দুইটা তিনটা করে করলাম, এটার কাজটা কি, এটা আমাদের এখন জানতে হবে। এখন এটার কাজটা হচ্ছে আমরা যখন এই যে ক্যাম্পিংটা রান করতেছি, এই ক্যাম্পিং এখন ধরেন এই ব্রিটিশ শপের যে ক্লায়েন্ট আছে সে আমার কাছে আসছে, এসে সে আমাকে বলতেছে যে এই ব্রিটিশ শপের ভিতরে হেডফোন রিলেটেড যে ইয়াটা আছে, আমি একটু ক্লিয়ার করি, যে হেডফোনের যে পেজটা আছে এই পেজটার ভিতরে হচ্ছে উনি এই হেডফোনের এই হেডফোনটা এবং এই হেডফোনটা এখান থেকে দুই তিনটা, এটা অথবা এইটা আর এই দুইটা হেডফোনের জন্য সে অ্যাড রান করতে চাচ্ছে, একই অ্যাড রান করতে চাচ্ছে কিন্তু দুইটা দুইটা প্রোডাক্টের জন্য। সেক্ষেত্রে সে কি করবে দেখেন, এখানে হচ্ছে সে সেলস রান করবে কিন্তু হেডফোন দুইটা, তো সেক্ষেত্রে হচ্ছে সে এই যে সেলস অ্যাড থে আছে, সরি অ্যাড সেট যে আছে, এই অ্যাড সেটে যাওয়ার পরে এখানে এই প্রোডাক্টটার জন্য হচ্ছে সে এই প্রোডাক্টটার জন্য সে খরচ করবে $20, কিন্তু এই প্রোডাক্টটার জন্য সে খরচ করবে $50, ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে সে এই দুইটা অ্যাড সেট তৈরি করবে, কথাগুলো আশা করে বুঝাইতে পারতাছি। তো সেই ক্ষেত্রে সে অ্যাড সেট তৈরি করবে দুইটা, কারণ হচ্ছে সে দুইটা প্রোডাক্টের জন্য দুইটা বাজেট তৈরি করতেছে, এবং এই দুইটা প্রোডাক্টের জন্য সে দুইটা অ্যাড সেট তৈরি করলো। কেন, কারণ একটা অ্যাড সেটের মাধ্যমে হইতাছে সে ওয়েবসাইট থেকে এখানে আসার পরে এখান থেকে তার বাজেটটা দিয়ে দিবে, বাজেটটা দেওয়ার পরে এর সেলে যাওয়ার পরে এখানে অ্যাডে যাওয়ার পরে এইটার লিঙ্কটা দিবে, আবার এই এই এটা আসার পরে এখানে বাজেট দিবে $20 আর ওটার জন্য দিবে $50। তো দুইটা অ্যাড যদি দুইটা বাজেটের জন্য সে করতে চায় তখন হচ্ছে সে অ্যাড সেট তৈরি করবে। এখন তার আরেকগুলো অনেকগুলো প্রোডাক্ট থাকলে অনেকগুলো, এখন দেখে গেছে তার যে ইয়াটা আছে এই প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটার জন্য সে ফেসবুকেও রান করতে চাচ্ছে, এবং হইতাছে সে প্রোডাক্টটাকে সে ওয়েবসাইটেও রান করতে চাচ্ছে, বিভিন্ন জায়গায় সে কনভার্সনও চাচ্ছে, সে কনভার্সন চাচ্ছে, আমি একটু যদি এই অ্যাড সেটে চলে যাই, এখানে এখান থেকে সে চাচ্ছে হচ্ছে মেসেঞ্জারও চাচ্ছে এবং কলে চাচ্ছে। সেক্ষেত্রে সে আরও একটা অ্যাড সেট তৈরি করবে, সেই অ্যাড সেটের মাধ্যমে হচ্ছে সে অন্য একটা অ্যাড সেটের ভিতরে একই প্রোডাক্ট কিন্তু সে ওটার ভিতরে মেসেজিং অ্যাপ সিলেক্ট করবে, আবার অন্য একটার ভিতরে কল সিলেক্ট করবে, কিন্তু প্রোডাক্ট একটাই, মানে সে মূলত চাচ্ছে যে কোনটাতে তার একটাতে রেভিনিউ ভালো আসে, কোনটাতে সে সেলস ভালো আসে, কোনটাতে সে বেশি উপকৃত হচ্ছে, এটা দেখার জন্য সে এতগুলো অ্যাড সেট তৈরি করলো, ঠিক আছে। এই হচ্ছে অ্যাড সেট অনেকগুলো তৈরি করার কারণ। এখন এখন এখানে বিষয়টা হচ্ছে অনেকগুলো অ্যাড সেট আপনি তৈরি করলেন, তৈরি করার পরে
আশা করি অ্যাডসেট কিভাবে কাজ করে, কেন অনেকগুলো করে, এগুলো নিয়েও আরো বিস্তারিত কথা হবে। জাসকারি এখন বুঝছেন যে এই অ্যাডসেট গুলো যে তৈরি করা হয়েছে, এই অ্যাডসেট গুলাতে সে যে বাজেটটা নির্ধারণ করতেছে, এই প্রোডাক্টটার জন্য হচ্ছে সে $50 দিতেছে, এই প্রোডাক্টটার জন্য হচ্ছে সে মাত্র $20 দিতেছে। এখন সে তো জানে না যে আসলে মানুষ দর্শক এই প্রোডাক্টটাকে বেশি সে কিনবে নাকি এই প্রোডাক্টটাকে বেশি কিনবে। এখন সে $50 একটা দিছে, ফেসবুক কিন্তু $50 কাইটা নিয়ে যাবে, কিন্তু দেখা গেছে $50 দেওয়ার পরেও এটা যে পরিমাণ সেল হয়েছে, কিন্তু $20-এ এটা আরো ভালো সেল হয়েছে। তার মানে এখানে যদি $50 দেওয়া যেত তাহলে এটা আরো বেশি সেল হইতো এবং তার লাভটা আরো বেশি আসতো। তো এই ক্ষেত্রে, এই জায়গাটার ক্ষেত্রে হইতেছে আমরা সিলেক্ট করি ক্যাম্পিং বাজেট। এই জায়গাটা হচ্ছে মূলত আমরা ক্যাম্পিং বাজেটে ইয়াটা দিই। এটা কিভাবে কাজ করে এটা নিয়ে হচ্ছে এখন আমরা বিস্তারিত কথা বলবো। তাহলে আমরা অ্যাড সেট কি কখন হয়, কিভাবে করে, এবং মানে মূলত ধরেন আপনার যদি ক্যাম্পিং এর ভিতরে দুইটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনি অ্যাড ডান করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাড সেটটা ব্যবহার করবেন। আশা করি এখানে বুঝাই দিতে পারছি বিষয়টাকে। এখন আসেন এই যে ক্যাম্পিং বাজেট, এটাকে আমরা একটু জানি। দেখেন ক্যাম্পিং অ্যাডভান্স ক্যাম্পিং বাজেট আগে ছিল ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন, মানে CBO, CBO বলা হয় অথবা ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন এটা। আর এখন হইতাছে অ্যাডভান্স ক্যাম্পিং বাজেট ACB, ACB, আর আগে ছিল ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন CBO, এরকম একটা কিছু, আমার সঠিক এটা মনে নাই। মানে ফেসবুক প্রতিনিয়ত চেঞ্জ করে, কিছু করার নেই। আর এই কথাগুলি সংক্ষিপ্ত যে কথাগুলো আছে এগুলো আপনাদের মনে রাখতে হবে। তো এখানে হচ্ছে এই এই জায়গাটার ভিতরে মনে রাখবেন, ফেসবুক সবসময় এক রকমের থাকে না, সে মাঝে 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 একটু চেঞ্জ করে। তো এটাকে আপনাদের মনে রাখতে হবে, কিছু করার নেই। এখন আসেন আমরা অ্যাড সেট দেখছি, অ্যাড সেট অনেকগুলো থাকতে পারে কিন্তু ক্যাম্পিং যেটা এটা একটাই থাকে। তো এখন আপনি যখন দুই তিনটা প্রোডাক্টের জন্য আপনি অ্যাড সেট তৈরি করবেন, ধরেন আপনি এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা এবং এখান থেকে এই প্রোডাক্টটা, এই তিনটা প্রোডাক্টের জন্য আপনি একটা ক্যাম্পিং রান করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তিনটার জন্য তিনটা অ্যাড সেট তৈরি করছেন। এখন আপনি এটার জন্য দিতে চাচ্ছেন $100, এটার জন্য $50, এটার জন্য $20, কিন্তু আপনি কল্পনা করতে পারেন এই $20টা যে বেশি সেল হবে। তো সেক্ষেত্রে দেখা গেছে $20টা ভালো সেল হয়েছে কিন্তু $100টাও বেশি সেল হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনি যদি জানেন যে না এটা মানুষ বেশি চাইতেছে, এটা বেশি সেল হইতেছে, সেক্ষেত্রে আপনি যেহেতু আপনাকে দিয়ে দিছে, সিস্টেম দিয়ে দিছে, আপনি চাইলে ক্যাম্পিং এর ভিতর এখানে যে বাজেটটা সিলেক্ট করতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনি ওই সময়টা করবেন। কিন্তু আপনি জানেন না আসলে কোনটা বেশি সেল হতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি যে ক্যাম্পিং যে জায়গাটা আছে যেখানে আমরা কেটে দিছি, আমরা ক্যাম্পিংটা লিখে দিই, এখানে আসার পরে এই যে অ্যাডভান্স ক্যাম্পিং বাজেট যেটা আছে এটাকে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে আবার একটু বিষয় আছে, এটা একটু বুঝাই নেই। এটা হইতাছে এখানে দেখেন ডেলি বাজেট আছে আর একটা হচ্ছে হইতাছে লাইফ টাইম বাজেট। ডেলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি? এখন ধরেন ডেলি বাজেট কি, ধরেন আপনি একটা অ্যাড রান করতে চাচ্ছেন, যে অ্যাডটা হবে আপনি আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানির জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন, যে আমার এই কোম্পানির ভিতরে এক বছরের ভিতরে যারা যারা কিনবে তাদের জন্য 5% ডিসকাউন্ট আছে, ঠিক আছে? তো এটা হইতাছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা লং টাইম ধরে মানে এক বছর ধরে এটা আপনি চালাবেন। সেক্ষেত্রে আপনি ডেলি বাজেট দিলেন, ডেলি বাজেটের ভিতরে আপনি বলে জানেন যে ডেলি বাজেটে তুমি প্রতিদিন $10 করে আমার থেকে খরচ করবা, এক বছরের জন্য তুমি এটাকে রান করবা, ঠিক আছে? তো এই সেক্ষেত্রে ডেলি বাজেট। এখন আপনি দিচ্ছেন লাইফ টাইম বাজেট, লাইফ টাইমটা কখন, ধরেন আপনি একটা একটা ইয়া করবেন, যে ওই যে আমি বললাম বৈশাখী অথবা ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদের জন্য হইতেছে আপনি একটা সময় নির্ধারণ করেন, 15 দিন অথবা 20 দিন অথবা 10 দিন, 5 দিনের জন্য আপনি একটা অ্যাড রান করছেন। সেক্ষেত্রে আপনি 5 দিনের জন্য $100 একটা অ্যাড রান করবেন, আপনি $100 দিয়ে দিলেন, দিয়ে দিয়ে তারপরে একটা রান করে দিলেন। তো এটা হচ্ছে লাইফ টাইম এবং ডেলি বাজেট, ঠিক আছে? যেটা অনেক দিন ধরে চলে সেক্ষেত্রে লাইফ টাইম ডেলি বাজেট। তো এই ডেলি বাজেটটা কিন্তু আপনি যদি চান যে না আমি ডেলি বাজেটই দিব, কিন্তু ডেলি বাজেটটার ভিতরে হইতেছে আমি একটা নির্ধারণ দিয়ে দেবো প্রতিদিন $5 করে আমার এখান থেকে খরচ দেবে, আমি এটা 3 দিনের জন্য রান করবো, সেটাও কিন্তু আপনি পারবেন লাইফ টাইমের ক্ষেত্রে, এটা পারবেন ডেলি বাজেট। কিন্তু এখন আপনাকে বুঝতে হবে যে মূলত কোন সময় একটা রান করলে সেটা আপনার জন্য ভালো হয়, ডেলি বাজেটে দিলে ভালো হয় নাকি। এখন লাইফ টাইম বাজেটে দিলে কি হবে, এই $100-এর ভিতরে সে এত দিনের ভিতরে, এই যে 3 দিনের ভিতরে
$100-এর ভিতরে, সে হইতাছে ফেসবুক একদিন দেখবেন $10 খরচ করে ফলাইছে, আরেকদিন দেখবেন সে $20 খরচ করছে, আরেকদিন $30 খরচ করছে, আরেকদিন $5 খরচ করবে। এখন লাইক মানে ফেসবুকের মত অনুযায়ী ফেসবুক দেখবে যখন অ্যাডটা মানে ভালো চলতেছে তখন একটু বেশি খরচ করাবে, যখন অ্যাডটা খারাপ চলবে তখন একটু কম খরচ করবে। মানে ফেসবুকের কাছে আপনি ছেড়ে দিয়েছেন, আর ডেইলি বাজেটে আপনি তাকে বলে দিয়েছেন যে প্রতিদিন তুমি এত টাকাই করে খরচ করতে বা এর বেশি খরচ করতে পারবা না, এটা হচ্ছে বিষয়। তো আপনি যখন আপনি একটা বিজনেস শুরু করবেন তো প্রথম অবস্থায় তো আপনি বুঝবেন না যে কোনটাতে ভালো হইতেছে, সেক্ষেত্রে আমরা একটা অ্যাড রান করার পরে আমরা বুঝতে পারি যে আসলে কোনটা আমাদের জন্য ভালো হচ্ছে। তো এই জন্য আপনি আস্তে আস্তে পুরাতন হতে হবে, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন যে কোন কোম্পানি কোন বিষয় কোন প্রোডাক্টের জন্য ভালো কোনটা, এটা বুঝতে পারবেন। আর সাধারণত ডেইলি বাজেটটা দেয় যারা হয়তো অনেক দিন ধরে লং টাইম ধরে একটা অ্যাড রান করে, তারা হচ্ছে ডেইলি বাজেট দেয়। আর লাইফ টাইম বাজেট হয় যারা মনে করেন একটা মূলত একটা বিষয়ের জন্য, যেমন একটা ইয়ার আছে একটা দিবস আসছে সেই দিবসের জন্য, এই হচ্ছে বিষয় লাইফ টাইম এবং ইয়া। তারপরে এখানে আবার কিছু একটা বিষয় আছে, এটাও আমি একটু বুঝাই এলাই, তারপরে হচ্ছে মূলত ক্যাম্পিং এর বিষয়টা বুঝাবো। আচ্ছা এটা একটু পরে বুঝাই, হাইস্ট ভলিউম এগুলো নিয়ে কথা হয়েছে প্রথম ক্লাসে, আমাদের প্রথম ক্লাসের সম্ভবত অথবা দ্বিতীয় ক্লাসে। এটা হইতাছে হাইস্ট ভলিউম লোয়েস্ট ভলিউম কি, ধরেন আপনি একটা অ্যাড রান করছেন এবং সেম অ্যাড আরেকজনে রান করছে, এখন এই একই অ্যাড যদি আপনারা দুইজনে রান করেন এবং কার অ্যাডটা সবার আগে বসাবে, যে হাইস্ট ভলিউম যে মূলত ফেসবুকে বেশি টাকা দিবে তার আগে আসবে, এবং কস্ট পার রেজাল্ট গোল কি, এগুলো নিয়ে একটু পরেই কথা বলি, এগুলো একটু বিস্তারিত ক্লাস আছে। তো যাই হোক ক্যাম্পিং বাজেটটাতে এখন আসে, ক্যাম্পিং বাজেটটাতে এখন দেখেন আমি হচ্ছে লাইফ টাইম এর জন্য $100 দিলাম। এখন এই $100 এখানে দেওয়ার পরে আমি যখন এখন এডসেটে চলে যাই, এখানে একটা জিনিস খেয়াল করেন এডসেটে আসার পরে এখানে দেখেন এখানে কিন্তু এখন আর আমাকে ওই বাজেট দেওয়ার কোনো অপশন এখানে আর নাই, এখানে আর কোনো বাজেট, এই বাজেটের শিডিউলে কিন্তু শুধু শিডিউল দেওয়ার অপশন আছে, বাজেট দেওয়ার আর অপশন নাই। কিন্তু আমি যদি এখান থেকে এটা অফ করে দিই, ঠিক আছে এই এটা যদি আমি অফ করে দিই, এইটাকে অফ করে দিই, তখন আবার দেখবেন এখানে যাওয়ার পরে কিন্তু আমি এখানে বাজেট এন্ড শিডিউলের ভিতরে এই যে বাজেটটা দেওয়ার অপশন পেয়ে গেলাম। তো এখানে বিষয়টা হইতাছে কি, আগেই বলছি যদি আপনার তিনটা ইয়া থাকে প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আপনি যখন তিনটা প্রোডাক্টের জন্য ধরেন এই যে আমরা এখন এই স্ট্রাকচারটা দেখি, তিনটা অ্যাড সেট আছে আপনার, এই যে এই অ্যাড সেট গুলো আপনি তিনটা তৈরি করছেন, তিনটা প্রোডাক্টের জন্য একটা অ্যাড সেট, এই একটা অ্যাড সেট আর একটা অ্যাড সেট আপনি তৈরি করছেন, তিনটা অ্যাড সেট তৈরি করছেন তিনটা প্রোডাক্টের জন্য। এখন এই তিনটা প্রোডাক্টের জন্য $10 $10 $10 করে তিনটা প্রোডাক্টই $10 দিছেন আপনি। হ্যাঁ কোথায় দিলেন, এই যে এখান থেকে ক্যাম্পিং এর ভিতরে আপনি না দিয়ে আপনি প্রতিটা সেটের ভিতরে যে $10 $10 করে তিনটা প্রোডাক্টের জন্য একই $10 $10 করে আপনি দিলেন। দেওয়ার পরে এখন যখন এটা রান হলো, এটা রান হওয়ার পরে এই $10-এ এই প্রোডাক্টটার জন্য সে একটা দুইটা তিনটা সেল নিয়ে আসতে পারছে, ঠিক আছে। দ্বিতীয় যে অ্যাসেটটা আছে সেটার জন্য সেই প্রোডাক্টের জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেল নিয়ে আসতে পারছে। তারপরে তৃতীয় যে অ্যাড সেটটা আছে সেটাতে যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটার জন্য দুইটা অ্যাড সে সেল নিয়ে আসতে পারছে। তাহলে এখানে হচ্ছে 3 10 10টা, মোট হলো এখানে 5টা এখানে 10টা, মোট 10টা সেল, টোটাল কনভার্সন হচ্ছে টোটাল সেল করতে পারছে 10টা। কিন্তু আপনি যখন এই জায়গার ভিতরে টোটাল মানে তো $30 মানে $10 $10 করে তিনটা অ্যাড সেটের ভিতরে $30 আপনি দিচ্ছেন, কিন্তু আপনি যখন এই ক্যাম্পিং বাজেটের ক্যাম্পিং এর ভিতরে এখানে আপনি এই ক্যাম্পিং বাজেট এটাতে অন করে এখানে যদি আপনি $30 দিয়ে দিলেন, ধরেন এই জায়গার ভিতরে হচ্ছে মূলত আপনি $30 দিয়ে দিলেন, এখন এই তিনটা ক্যাম্পিং এর কিন্তু একই বাজেট আপনি এখানে দিয়ে দিলেন। এখন কি হবে, এখন ফেসবুক দেখলো যে এই প্রথম যে সেলসটা আছে প্রথম যে অ্যাড সেটটা আছে আপনার এই অ্যাড সেটের ভিতরে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাতে $60-এর মাধ্যমে সে তিনটা সেল নিয়ে আসতে পারছে, তারপরে তেমন একটা ভালো সেল হচ্ছে না। কিন্তু আপনার দ্বিতীয় যে অ্যাড সেটটা আছে সেটাতে মোটামুটি ভালো ধরনের একটা অ্যাড মানে সেল হচ্ছে, সেক্ষেত্রে কি করবে এখান থেকে $3 নিয়ে সে কি করছে দ্বিতীয়টা দিয়ে দিয়েছে, এবং 3 নম্বরে যে আপনার অ্যাড সেটটা আছে সেই অ্যাড সেটের ভিতরে তেমন একটা ভালো অ্যাড মানে সেল আসতেছে না, সেই ক্ষেত্রে এখানে $5 রেখে বাকি যে $5 আছে সেটাও হচ্ছে এখানে দিয়ে দিছে। $18-এর মাধ্যমে দ্বিতীয় যে অ্যাড সেটটা আছে সেই অ্যাড সেটে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা যত ভালো সেল হচ্ছে সেক্ষেত্রে সে এখানে $18 দিয়ে দিছে। $18 দেওয়ার কারণে সে এখানে মোটামুটি ভালো একটা সেলস নিয়ে আসতে পারছে, তো সেক্ষেত্রে এখন $7-এর মাধ্যমে প্রথমটার ভিতরে সে তিনটা সেল করতে পারছে, $3 $5-এর মাধ্যমে 3 নাম্বারটাতে দুইটা সেল করতে পারছে, কিন্তু দুই নাম্বার এর সেটের ভিতরে $18 খরচ করে সে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা সেলস সে নিয়ে আসতে পারছে। এখান থেকে
তিন নিছে, এখান থেকে পাঁচ নিছে, নিয়ে সে আট এখানে যেহেতু আর পরবর্তীতে সে সেলস বাড়াইতে পারতেছে না, সে করতে পারতেছে না, আর এখানেও যেহেতু সে ভালো একটা সেলস হেল হইতেছে না, সেক্ষেত্রে এখান থেকে এবং এখান থেকে ধার করে নিয়ে এসে সে এই সেলটাকে বাড়াই দিছে। তো এখানে দেখেন, এখানে পুরো $30 আপনি মাত্র সেল পাইছেন 10টা, কিন্তু এখানে আপনি $30 সেল পাইছেন 15টা। তার মানে আমরা বুঝতে পারলাম এই ক্যাম্পিং বাজেট যেটা এসিবি বর্তমানে বলা হয়, এই এসিবিতে কত বড় একটা মানে গেম আছে, মানে কত বড় একটা জিনিস আছে, যে জিনিসটা আমরা যদি না বুঝি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে মানে একটা মোটামুটি যে লাভটা হওয়ার কথা সেটা কিন্তু আমরা লাভটা করতে পারলাম না। তো এর জন্য আমাদেরকে এগুলো বুঝতে হবে। এখন দেখেন, আপনি জানেন আসলে কোন মানে কোন প্রোডাক্টটাতে আপনার ভালো সেল হয় আপনি জানেন, সেই ক্ষেত্রে মূলত আপনি হচ্ছে আপনি নিজের ভাবে আপনি দিয়ে দিতে পারেন যে এই প্রোডাক্টটার জন্য এটা, কিন্তু আপনি জানেন না যে কোন প্রোডাক্টটাতে সেল ভালো হইতে পারে আর হতে পারে, আপনি যেটা দেখতে চান যে কোন প্রোডাক্টটা, সেই ক্ষেত্রে আপনি ক্যাম্পিং যে সেলস ক্যাম্পিং যেটা আছে উপরে যে ক্যাম্পিংটা আছে সেই ক্যাম্পিং এর ভিতরে হচ্ছে আপনি আপনার বাজেটটাকে দিয়ে দিবেন। আশা করি আমি এই জিনিসটাকে বুঝে যেতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যাডভান্স ক্যাম্পিং বাজেট সম্পর্কে মোটামুটি পুরোপুরি ধারণা নিয়ে নিলাম। তারপরে আসেন, এখন এখানে আসেন, এখানে হচ্ছে এই যে বিডিং স্ট্র্যাটেজি যেটা এই যে এই জায়গাটায় আছে, এই যে হ্যাঁ বিডিং স্ট্র্যাটেজি এখানে এখানে দেখেন হাইয়েস্ট ভলিউম কস্ট পার রেজাল্ট গোর ROS, আর একটা হলো বিড ক্যাপ, এই তিনটার কাজ কি এটা নিয়ে আমরা এখানে একটু কথা বলবো। এই তিনটার কাজ হচ্ছে, হাইয়েস্ট ভলিউম হচ্ছে গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট। ঠিক আছে, মূলত বিষয়টা হচ্ছে যখন আপনি একটা অ্যাড রান করবেন এবং আপনার রিলেটেড আরেকজন আরেকটা অ্যাড রান করছে এবং আপনার এরকম আরো কয়েকজন অ্যাড রান করছে, এখন কোন অ্যাডটা আপনার কাছে আসবে, কোন অ্যাডটা ধরেন আপনি একটা অ্যাড রান করছেন, আমি যদি এটা এইভাবে বুঝাই, এই এখানে তো আপনি একটা অ্যাড রান করছেন, আপনি এই অ্যাডের ভিতরে হইতাছে আপনি একটা বয়স দিছেন, লোকেশন দিছেন, আপনি হইতাছে কি কি ডেমোগ্রাফি যেটাকে বলা হয় বিহেভিয়ার ডেমোগ্রাফি, হ্যাঁ এগুলো যে আপনি সিলেক্ট করছেন যে যে যার কাছে একটা যাবে সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রতি একটা তার ইন্টারেস্ট আছে, হ্যাঁ এই ধরনের সবকিছু টার্গেট করে হচ্ছে সে আপনি একটা অ্যাড রান করছেন। হ্যাঁ, তো এই সেম একটা হচ্ছে আরেকজন অ্যাড রান করছে, সেম আরেকটা এরকম করে কয়েকজনই একই ধরনের টার্গেট করে একটা অ্যাড রান করছে, যেটা আমরা এক নাম্বার অথবা দুই নাম্বার ক্লাসে আমরা এটা বিস্তারিত বুঝাইছি। এখন সেই ক্ষেত্রে কোন কোন লোকটার কাছে হচ্ছে একটা ফেসবুক আগে দেখাবে সেটা হইতেছে হাইয়েস্ট ভলিউম যার থাকবে, এবং আরো কিছু আমি বুঝাইছিলাম এস্টিমেটেড আরো বিষয় আছে যে কোয়ালিটি এগুলো যা বেশি থাকবে সে তারকে তার একটা বেশি মানুষের কাছে দেখানো হবে। তারপরে আসেন কস্ট পার রেজাল্ট গোল, যে জিনিসটা হচ্ছে এখানে একটা স্ট্রাকচার দিয়ে বোঝানো হয়েছে কস্ট পার রেজাল্ট গোল কি ভাই, এটা হইতেছে মূলত এম করা। হ্যাঁ, যেমন ধরেন আপনি একটা কস্ট পার রেজাল্ট গোল আপনি এখানে সিলেক্ট করে দিলেন, এখানে কস্ট পার রেজাল্ট গোলটা সিলেক্ট করে দিলেন, কস্ট পার রেজাল্ট গোলটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখন ক্লায়েন্টকে বলে দিলেন যে তুমি প্রতিদিন $10 করে খরচ করবা, $10 বেশি খরচ করবা না, একটা নির্ধারণ দিয়ে দিলেন $10 আশেপাশে তুমি থাকবা কস্ট পার রেজাল্ট গোল, মানে একটা কনভার্সনের জন্য $10 যথেষ্ট, $10 বেশি তুমি নিবা না, বেশি নিবা না কম নিবা, মানে এর আশেপাশে তুমি থাকবা। ঠিক আছে, তো এরকম একটা আপনি একটা সিলেক্ট করে দিলেন, একটা রেক দিয়ে দিলেন। তো এখন সে কি করবে, এই $8 সে একটা সেলস নিয়ে আসলো, $4 একটা নিয়ে আসলো, $10 একটা নিয়ে আসলো, আবার দেখেন একটু বাইরে $12 একটা নিয়ে আসছে, আবার $2 একটা আনছে, আবার $12 একটা আনছে, সে কস্ট পার রেজাল্ট গোলটাকে একটা মেনটেন করতেছে, মানে বেশিও যাচ্ছে না কমও যাচ্ছে না, আপনি একটা বাজেট দিয়ে দিচ্ছেন সেই বাজেটের বেশিও যাচ্ছে না, মানে সে অ্যাভারেজে সবকিছু ঠিক রাখতেছে, এখান থেকে মিলাই টিলে সে মূলত একটা বাজেটে একটা ঠিক রাখতেছে। কিন্তু আপনি যদি বিট ক্যাপ দিয়ে দেন, এমন একটা দিয়ে দেন যেখানে আপনি তাকে বলে দিলেন যে ভাই তোমাকে আমি $10 দিব, $10-এর একটুও বেশি তুমি যেতে পারবে না, সেই ক্ষেত্রে কি করবে দেখেন, এখানে একটু বেশি টাকা দেওয়ার কারণে সে $8-এর এখানে সেল নিয়ে এসে এখান থেকে $2 এখানে নিয়ে যায়, সে আরেকটা সেল নিয়ে আছে, কিন্তু যেহেতু আপনি $10 যখন আপনি একটু সমান সমান করে দিবেন সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই অ্যাডস ক্যাম্পিং এর যে ইয়াটা আছে সে হচ্ছে আর উপরে যাবে না, সেক্ষেত্রে আপনার সেলস একটু কম হবে। তো সেক্ষেত্রে আপনি যদি কস্ট পার রেজাল্ট গোলটা দিয়ে দেন সেখান থেকে এটা ভালো, কিন্তু আমরা সবসময় হাইয়েস্ট ভলিউম যেটা আছে এইটাকে হচ্ছে প্রিফার করি, এটাই সবাই দিই। ঠিক আছে, আপনার যদি
বুঝেন, ধরুন একটা অ্যাড ক্যাম্পেইন যখন আপনি ফার্স্টে রান করবেন তখন আপনি কিছুই বুঝবেন না। সেই ক্ষেত্রে হইতাছে আপনাকে বুঝার জন্য হইতাছে মূলত আমরা এই ভিডিওগুলো দিচ্ছি, যে আপনি একটা ধারণা নিবেন মূলত অ্যাড ক্যাম্পেইনটা এইভাবে এইভাবে কাজ করে। তো আস্তে আস্তে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন রান করা শুরু করবেন তখন আপনার মাথার ভিতরে চলে আসবে যে এই অ্যাডটা, এই অ্যাডটার জন্য আমি এত কস্টার রেজাল্ট দিতে পারি, অথবা আপনি বিট ক্যাপ দিবেন যে না এই অ্যাডটার জন্য এই ডলারটাই পারফেক্ট। হ্যাঁ, আপনার মাথার ভিতরে একটা আইডিয়া চলে আসবে অটোমেটিকলি। তো এর জন্য আপনাকে কিছু অ্যাড রান করতে হবে, আপনার বিজনেস সম্পর্কে একটু মোটামুটি আপনার অ্যাড রান করে ধারণা নিতে হবে, বুঝতে হবে। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে আসেন বিট ক্যাপ জিনিসটাও বুঝাই বলেছি, এখন আসেন আরওএস। এটা মূলত আরওএস হবে, আমি এখানে একটু ভুল করছি, সরি। তো যাই হোক, আমি এটাকে এগুলোকে ডিলিট করে দিই, ডিলিট করে দিই, ডিলিট করে দিই, এটা এইগুলো তো বোঝানো শেষ, এগুলো আমি ডিলিট করে দিই। ওকে, তারপরে আসেন এখানে, এখানে হচ্ছে কোনটা কস্ট পার রেজাল্টগুলো দিছিলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে কস্ট পার রেজাল্ট, এখানে আমরা যদি যাই এখানে ক্লিক করে আমরা হয়তো আছে একটা বাজেটের কস্ট পার রেজাল্টগুলো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে আর বিস্তারিত কথা বলবো। এখন দেখেন আরওএস যেটা আছে এইটা কি, এটা হচ্ছে কি, এটা খুবই মজার একটা জিনিস, এটা খুবই দুর্দান্ত একটা জিনিস, ফেসবুকের দারুণ একটা জিনিস। সেটা হচ্ছে এই আরওএস এর মাধ্যমে এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আছে আপনি যদি 28 দিনের ভিতরে 100টা সেল আনতে পারেন, আপনার আপনি এমন একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফেসবুকটা থেকে অ্যাড রান করাইছেন, এমন ফেসবুক অ্যাড রান করানোর পরে আপনি ফেসবুকে যখন অ্যাড রান করাইছেন তখন দেখলো যে 28 দিনের ভিতরে আপনার ওয়েবসাইটের ভিতরে 100 সেল হয়েছে এবং আরও কিছু ক্রাইটেরিয়া আছে ওগুলো পূরণ হয়ে যায়, তখন আপনি আরওএস রান করাতে পারবেন। আরওএস এর মাধ্যমে আপনি ফেসবুকে বলে দিতে পারবেন যে আমি তোমাকে $1,000 একটা অ্যাড রান করাচ্ছি, তুমি আমাকে এই $1,000 মাধ্যমে $5,000 সেল এনে দিতে পারবা। মানে আপনি বুঝতে পারতেছেন কয় কয় গুণ বেশি, মানে আপনি ফেসবুককে খবরদারি অথবা ফেসবুককে আপনি বলে দিচ্ছেন যে তুমি আমাকে, আমি তোমাকে $1 দিলাম, $1 সমান তুমি আমাকে $5 এনে দিবা, $5 এনে দিবা, $5 সেল করে দিবা। এটা হচ্ছে আর ওয়ান, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটার মানে হচ্ছে আপনি এটাকে, আচ্ছা এটা মানেটা তো বুঝানো হইলই, যে আপনি যখন এই যে আরওএস এটা যখন আপনি কিভাবে তোর ইয়া করবেন সেটা এখানে আপনি যদি একটু বিস্তারিত এগুলো পড়েন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। এটার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে, এটা হয়তো বড় একটা বিষয়। আপনি ক্লায়েন্ট মানে ফেসবুকে বলে দিচ্ছেন যে আমি তোমাকে $30 দিচ্ছি, এর বিনিময়ে তুমি আমাকে 5 গুণ বেশি এনে দিবা, আমি তোমাকে $1 দিচ্ছি তুমি আমাকে $5 সেল এনে দিবা, আমি তোমাকে $1,000 দিচ্ছি তুমি আমাকে $5,000 সেল এনে দিবা। তো এই বিষয়টা হচ্ছে এখানে আরওএস বলে। তো সেইটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এটা কখন আরওএস হবে, আমি এটাকে দিয়ে দিই। তো এখানে মূলত যখন আপনার এটা কখন করায়, বড় বড় ক্লায়েন্ট যেগুলো আছে যাদের মনে করেন 28 দিনে 30 দিনে সব 1 মাসের ভিতরে অনেক লম্বা একটা সেল হয়, অনেক বেশি সেল হয়, তারা হইতাছে মনে করেন এই এটা ইয়াটা পায়, মানে এটা কিন্তু আপনি আর আমি পাবো না প্রথম অবস্থায়। যদি আপনারা বিজনেস রান করেন সেক্ষেত্রে প্রথম অবস্থায় এটা এনেবল হবে না, যখন আপনাদের একটা ইয়া রান হয়ে যাবে, আপনাদের একটা ভালো একটা পর্যায়ে চলে যাবে আপনাদের পেজটা, আপনাদের বিজনেসটা, তখন হইতেছে আপনারা এইটা রান করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, এই এইভাবে হইতেছে মূলত অ্যাডস ক্যাম্পিং এর যে বাজেটের সিস্টেমটা এটা এইভাবে কাজ করে, কিভাবে আপনার বাজেটটা বসাবেন এই বিষয়টা হইতেছে এইভাবে কাজ করে। তো আমি আজকে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাইলাম সেটা হচ্ছে কিভাবে একটা ক্যাম্পিং, কিভাবে একটা ক্যাম্পিং খুলবেন, ক্যাম্পিং এর মাধ্যমে অ্যাডসেটের জিনিসগুলো কি, অ্যাডসেট কিভাবে কাজ করে, অ্যাডসেটের মাধ্যমে কয়টা অ্যাডসেট খোলা যায়, অ্যাডসেট আপনি অনেকগুলো খুলতে পারবেন, আবার অ্যাডও অনেকগুলো খুলতে পারবেন, ঠিক আছে। তো এগুলো নিয়ে হচ্ছে মূলত আমরা আজকে বিস্তারিত কথা বলছি। যদি আপনি অনেকগুলো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টের ভিতরে যদি আপনি জানেন না যে কোন প্রোডাক্টটা কত টাকায় সেল করালে ভালো হবে, কোন প্রোডাক্টটার জন্য কত টাকা দিবেন, কোন প্রোডাক্টটা ভালো রান করবে সেটা জানেন না, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। এবং আপনি যদি জানেন যে না আমার এই প্রোডাক্টটা বেশি সেল হয়, এই প্রোডাক্টটা কম সেল হয়, সেক্ষেত্রে আপনি আপনার আপনার নিজের মতো করে আপনার বাজেটটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে আমরা জানলাম যে কস্ট পার রেজাল্ট গোল কি, এবং বিট ক্যাপ কি, এবং আরওএ কি, আরওএস কি, এবং কি হাই ভলিউম কি, এই বিষয়গুলো আমরা জানলাম। তো এই হচ্ছে আজকের ক্লাস, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো জানতে পারছি সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমাদের আরও
তিনটা ক্লাস সম্পূর্ণ হয়েছে। এই তিনটা ক্লাস যারা দেখেন নাই সবাই দ্রুত দেখে নেবেন। এই ক্লাসগুলো না দেখলে আপনি এই ক্লাসটা কিছুই বুঝবেন না। তো সবাই এই অ্যাডস ক্যাম্পিং এর ক্লাসগুলো ভালো করে করে নেবেন। মনে রাখবেন আমাদের এই এই অ্যাডস ক্যাম্পিং এর ক্লাসটা, এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাচ্ছেন, কিন্তু পুরো ক্যাম্পিং এর এই কোর্সটা আপনি প্রায় 10,000 টাকা সমমূল্য যে কোর্সগুলো সেল হয় সেই কোর্সটাই হচ্ছে আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো কেউ দেরি করবেন না, চাইলে সবাই আপনারা এই ভিডিওটাকে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এতে আপনার ফ্রেন্ড সার্কেলরা একটু উপকৃত হবে, তারা জানতে পারবে, বুঝতে পারবে, এবং ফ্রিতে তারা একটা সুন্দর ক্যাম্পিং এর ফ্রি পেড কোর্সটাকে ফ্রিতে পেয়ে যাবে।